আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তে যখন আপনি কেবলমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করবেন, এর প্রতিদান আপনি এমনভাবে পাবেন যে আপনার সবচেয়ে বড় দুর্বলতা আপনাকে শক্তিতে রূপান্তরিত করবে। সবচেয়ে অসহায় অবস্থা যখন আপনি আল্লাহ তাআলাকে কাছে পাবেন, তখন আপনার শক্তি যেন পাওয়ারফুল হয়ে যাবে, আপনার শক্তি ক্ষমতাবান হয়ে যাবে। এর জন্য আপনার শুধু একটা জিনিসই দরকার, তা হলো ঈমান নিয়ে ভরসা করা। ঈমান না থাকলে আপনি কখনো আল্লাহর প্রতি ভরসা করতে পারবেন না। অমুসলিমরা তারা তো ভরসা করে ঈমান ছাড়া, আর আপনি তো কেবল ঈমান নিয়ে ভরসা করছেন। এই জন্য আমরা যে কোনো অবস্থায় আমরা বলি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার প্রতি। আপনাকে আমি দুটো ঘটনা বলছি, দুই মায়ের ঘটনা। প্রথম নম্বর হচ্ছে মা হাজেরা ও শিশু ইসমাইল আলাইহিসসালামকে যখন ইব্রাহিম আলাইহিসসালাম মরুভূমিতে একা চলে আসছেন, তখন মা হাজেরা বারবার স্বামীকে জিজ্ঞাসা করতে থাকেন কেন তাদের এভাবে এখানে ফেলা হচ্ছে, তাও আবার একা একা। তবে কি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আদেশ? ইব্রাহিম আলাইহিসসালাম হেসেচুক উত্তর দিলেন। মা হাজেরা কি প্রতি উত্তর দিলেন? দুঃখ করলেন? স্বামীর প্রতি কোনো রাগ করলেন? বরং তিনি উত্তর দিয়েছেন, তবে আপনি নিশ্চিন্তে চলে যান, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ, ঈমান কেমন হলে এত অসহায় অবস্থায় এরকম তাওয়াক্কুল আসে? আল্লাহ সুবহান ও তাআলা মা হাজেরা ঈমানের এই দৃঢ়তার প্রতিদান দিলেন ধারণাতীত উত্তমভাবে। শিশু ইসমাইলকে তিনি একা একা রাখলেন এবং দিন যাপন করলেন একাকীভাবে। অতঃপর সেখানে জুরহুম নামক এক গোত্র পানি খোঁজে আসে, কূপ থেকে পানি সংগ্রহ করে। তারপর তারা মা হাজেরার কাছে থাকার জন্য অনুমতি চায়। তিনি অনুমতি দিয়ে দিলেন এবং এর বিনিময়ে কিছু পেলেন। বললেন থাকতে পারবে, কিন্তু জমজমে পূর্ণ কন্ট্রোল থাকবে তার, অর্থাৎ জমজমের একচ্ছত্র মালিক থাকবেন তিনি। মা হাজেরার সিদ্ধান্তের কাছে তাদের পুরো গোত্র নিজেদের সমর্পণ করলেন। জীবনের সবচেয়ে অসহায় অবস্থায় ঈমান, আমাদের যে তাওয়াক্কুল, ঠিক এভাবে পরিচয় দিতে হবে। আল্লাহ সুবহান ও তাআলা মা হাজেরাকে সবসময় দুর্বল অবস্থা থেকে ক্ষমতাবানে কাতরে নিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। তিনি কিন্তু প্রথম অবস্থায় একটা জিনিস খেয়াল করুন, তিনি কিন্তু দুর্বল ছিলেন, আল্লাহ তাআলা ধৈর্য ধারণের কারণে, ভরসা করার কারণে, তাওয়াক্কুল করার কারণেই তিনি আজকে একটি পানির সাম্রাজ্য পেলেন, যে সাম্রাজ্যের কারণে তিনি তার বাসস্থান, খাবার সব কিছুই পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য মুসা আলাইহিসসালাম, তার মা পেরেশান, কি করে তার শিশুকে রক্ষা করবে জালিম ফেরাউনের কাছ থেকে। আল্লাহ সুবহান ও তাআলা মুসা জননীকে বললেন শিশু মুসাকে নদীতে নিক্ষেপ করতে। এভাবে আয়াতটি এসেছে সূরা কাসাসের 7 নম্বর আয়াত। আমি মুসা জননীকে আদেশ পাঠালাম যে তাকে স্তন্য দান করতে থাকো, অতঃপর যখন তুমি তার সম্পর্কে বিপদের আশঙ্কা করো তখন তাকে দাঁড়িয়ে নিক্ষেপ করো এবং ভয় করো না, দুঃখ করো না, আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে পয়গম্বরগণের একজন করব। মুসা জননীর জন্য কঠিন এক সিদ্ধান্ত, মা হিসাবে নিজেকে সবচেয়ে অসহায় অবস্থায় নিজেকে আবিষ্কার করতে থাকলেন, কিন্তু তার ঈমান এবং তার তাওয়াক্কুল ছিল তার চেয়ে বহু উঠতে। নদীতে নিক্ষেপ করার পর শিশু মুসা গিয়ে ভিড়লেন ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের পত্নী তাকে নিজ সন্তান তুল্য করে নিলেন। দুধের শিশু মুসার জন্য রাজ্যের সকল দায়ীদের এক করে ফেললেন, কিন্তু আল্লাহ সুবহান তাআলা তাকে বিরত রাখলেন নিজ মা ছাড়া অন্য কোনো নারীর বুকে দুধ গ্রহণ করতে। জীবনের সবচেয়ে অসহায় এবং দুর্বল অবস্থায় ঈমান ও তাওয়াক্কুলের পরিচয় দিয়েছিলেন।
অতপর প্রতিদান স্বরূপ আল্লাহ সুবহানাহু তাআলা মুসা জননীকে ফেরাউনের মতো জালেম হিংস্র স্বৈরাচারী শাসকদের থেকে শর্ত ছুরি মেরে তার ক্ষমতা নিজ কাতরে নিয়ে নিলেন। আল্লাহু আকবার। এই ঘটনাগুলো থেকে আমরা যে শিক্ষাটা পাই, জীবনের সকল যে অবস্থা সংকটপূর্ণ হয়ে যায়, আপনি যখন নিজেকে একাবোধ করেন, নিঃস্ব ভাবেন, তখন আল্লাহ তাআলা কোনো কিছু মাধ্যমে আপনি যে সবর করলেন, যে বিষয়ে আপনি টেনশন করেছেন, যে বিষয়ে আপনি নিঃস্ব হয়েছেন, আল্লাহ সুবহানাহু তাআলা এর পরিবর্তে আপনাকে ওই বিষয়ে জ্ঞান দান করেন এবং এর চেয়ে বেশি কিছু দান করেন। কিন্তু আমরা মুসলিমরা এখন এতই দুর্বল যে এই দুর্বলতা আমাদেরকে শক্তিতে পরিণত হতে পারে না, কারণ আমাদের মধ্যে ঈমান এবং তাওয়াক্কুল অনেক কম। অথচ এই জায়গাটাতেই আমরা অনেক পিছিয়ে। আমরা আল্লাহর উপর পুরোপুরি ভরসা করতে চাই, কিন্তু কোনো চেষ্টা আমরা করি না, করতেও চাই না। জমজম কূপ দেওয়ার আগে আল্লাহ সুবহানাহু তাআলা হাজরা সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি স্বরূপ চেষ্টাতে দেখেছেন মূসা জননী কর্তৃক নিজ সন্তানকে নদীতে নিক্ষেপের চেষ্টা। আমাদের দরকার শুধু অনুরূপ চেষ্টা, যা আমাদের ইমানের পরিচয় বহন করবে। বাকি বিজয় ক্ষমতা আল্লাহ তাআলাই সহজ করে দিবেন। আর যেমনটা আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা ওয়াদা সত্য, কিন্তু অনেক মানুষ তা জানে না। সূরা আল কাসাস 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।